আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আজকে নিয়ে আসলাম মুগ ডাল দিয়ে মুরগির গেলা কলিচা ভুনা। আমরা তো আসলে বুটের ডাল দিয়ে করি, ইউজুয়ালি রেস্টুরেন্টে এইভাবে খাই। আজকে ভাবলাম একটু ভিন্নভাবে মুগ ডাল দিয়ে করি, লেটস মেক ইট। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে প্রথমে এক কাপ মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটাকে আমি একটু হালকা ভেজে নেব, যেহেতু মুগ ডাল একটা নিজস্ব কাঁচা গন্ধ আছে। আর এটা আসলে কাছে থেকে হালকা মিডিয়াম আঁচে ভাজতে হবে, লো টু মিডিয়াম, না হলে আবার দেখা যাবে যে পুড়ে যাবে। তা আপনারা দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি ডান হয়ে গেছে, একটু ব্রাউনিশ কালার এসেছে। আর এটাকে আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি মুরগির যে গিলা করে কিনেছিলাম, এখানে এটা আসলে আলাদা কিনতে পাওয়া যায় প্রবাসে, তো সেগুলোকে আমি এখন ক্লিন করে নিচ্ছি। আসলে ক্লিন হয়ে আসে এটা, জাস্ট গিলাগুলি যে গিলার জ্যাক্সটা চামড়া থাকে সেগুলো আসলে ফেলে দিচ্ছি, আর ছোটো করে কেটে নিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। মাঝখানে একটু ফেলে দিলাম গুটিগুলোকে যেন ভিতরে মশলাটা ঢুকে, আর একটু ছোটো সাইজ করে কেটে দিচ্ছি যেন সিদ্ধ হয়ে যায় এবং মশলাটা ঢুকে। তো এই হচ্ছে আমার, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি, এটা রান্নার জন্য রেডি। আর এই ফাঁকে আমি এখন ডালটাকে আমি একটু সিদ্ধ করে নিব, অল্প একটু লবণ দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিলাম আমি এটাকে হালকা মিডিয়াম আছে, নট হালকা বলবো মিডিয়াম আছে, আমি হাফ সিদ্ধ করে নেব। কিছু কিছু মুগ ডাল আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভিজিয়ে রাখে, আবার কিছু কিছু আছে অনেক সময় নেয়। তা আমি আসলে বুঝতে পারছিলাম না ডালটা মানে সিদ্ধ হবে কি না যদি আমি গিলার সাথে ডাইরেক্ট দিয়ে দিই, সেজন্য আমি এটাকে একটু হাফ সিদ্ধ করে ডান করে নিয়েছি। আর এখন চলে গেলাম মূল রান্নায়, সেজন্য আমি এখানে প্যানে রান্নার তেল দিয়ে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, যেটা আমরা দিই আর কি দারচিনির এলাচি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আপনারা চাইলে এটা পেঁয়াজ বাটা দিয়ে করতে পারেন। আর এখন আমি এটাকে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য ওয়েট করেছি, পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা, যেহেতু একটু মুরগি গিলা পড়ে যায় সাথে ডালও যাবে, তো মশলার পরিমাণটা আসলে একটু বেশি দিতে হবে যেহেতু গন্ধ না থাকে এবং ব্যালেন্স হয়। কিসেতে দিয়ে দিলাম এক টেবিল, এক ফুল টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম দেড় ফুল টিস্পুন মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম এক টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে আমি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মরিচ বেশি দেওয়ার কারণ হলো যেটা বলেছি যে ফার্মের গিলা করলেই যা, যেহেতু ডাল রান্না করছি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না, আবার আমার মরিচের ঝালটাও এটা কম, এক একটা মরিচের ফ্লেভার আসলে কী রকম, আবার অনেকে ঝাল পছন্দ করে না, সেই হিসেবে আপনারা চাইলে মরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন। মশলাটা যখন কষিয়ে আসলো তখন আমি সেই আমার যে গেলা কলিচা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে এখন আমি একটু জাস্ট কষিয়ে নেব। আর আমি প্রথমেই কোনো এক্সট্রা পানি দিইনি, আমি দেখলাম যে অলরেডি এখান থেকে পানি উঠেছে, মশলা পেঁয়াজ আর মশলাগুলো সেটা থেকে পানি উঠেছে। তো পানি ছাড়াই আসলে প্রথমে আমি একটু ভালো করে মানে যেই নিজস্ব যে পানিটা উঠেছে সেটা একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি আর অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, আর আগে লবণ দিতে ভুলেই গেছিলাম, এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, খুবই অল্প পরিমাণ পানি দিয়ে আমি আসলে কষিয়ে নিয়েছি, বেশি দিইনি। আর এখন সেই যে ডাল হাফ সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা এখন আমি এখন দিয়ে দিলাম, আর আবার একটু মিডিয়াম আছে দুইটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে মানে কষা কষা হয় লেগে যায় ডালের সাথে গিলার সাথে। কষানো তো আসলে একটু অন্যরকম মজা, যতটা কষানো হয় ভালো আসলে। এখন দিয়ে দিলাম ফাইনালি পরিমাণ মতো পানি, যে পরিমাণ পানি দিয়ে নাকি এটাকে সিদ্ধ করে নেব, খাম্মা টামা খামখা ঝোল করে নেব ফাইনাল টাচ। তো আপনারা দেখতে পাচ্ছেন ফিরে আসলাম আমি 7-8 মিনিট পরে, আমি দেখলাম যে এটা আসলে অলমোস্ট ডান, কারণ ডালটা আগে হাফ সিদ্ধ ছিল, গেলাগুলো যাকে কষিয়ে নিয়েছি পানি দিয়ে,
তো এখন আমি জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ডাল মাখা মাখা হয়ে গেছে, আর আমি তারপর চেক করে নিলাম ডালটা, গিলাটা একটু চেক করে নিলাম, দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। আর নামানোকে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, দিয়ে এখন এটাকে আর একটু জাস্ট নেড়ে চেড়ে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট ডান, কষাক মাখা মাখা হয়ে আসছে। আর দিয়ে দিয়েছিলাম এক ফুল টিস্পুন ঘি, টোটালি অপশনাল, এটা হচ্ছে জাস্ট খাওয়ার মজার জন্য। আর হচ্ছে গরম মশলা আসলে অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন। সব কিছু দিয়ে এখন নামচুলা জালটা অফ করে দিব আর চলে যাব পরিবেশনে। আজকে রান্না আসলে মরিচ দিই, ভাবলাম মরিচ দিয়ে এটা পরিবেশন করি। তো চলে আসলাম পরিবেশনে, আশা করি আপনাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন মুগ ডাল দিয়ে, আর যদি ট্রাই করেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে। যে যেখান থেকে দেখছেন আসলে সবাই অনেক ভালো আছেন, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া অনেক অনেক, সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।